বর্তমানে লাউ চাষ যদি করে থাকো তাহলে লাউয়ের কিন্তু বাজারে প্রচুর দাম রয়েছে তাই গাছগুলিতে অত্যাধিক হারে লাউ ধরানোর জন্য আমাদের এখানে যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার দেওয়া দরকার বা খাবার দেওয়া দরকার তাই লাউ গাছে অত্যাধিক হারে লাউ পাওয়ার জন্য আমরা কোন কোন খাদ্যগুলি এখানে ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ আমার লাউয়ের জমি গাছগুলিতে প্রচুর হারে কিন্তু লাউও বর্তমানে ধরেছে আমি কিন্তু তোমাদের একটু দেখাবো পেছন ক্যামেরা দিয়ে আমি কিন্তু দেখাবো তবু দেখতে পাচ্ছ প্রচুর হারে কিন্তু লাউও ধরেছে তাই এই গাছগুলিতে অত্যাধিকারের লাউ ধরানোর জন্য আমি কোন সার ব্যবহার করছি তোমরাও সেটা ব্যবহার করবে তাই চলো একা করে এই ভিডিওতে জানিয়ে দিই এবং তুমি যদি এই কমেন্টের প্রশ্ন তো চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো বর্তমানে লাউয়ের জমিগুলিতে লাউয়ের কিন্তু এই রকম জালিতে কিন্তু পুরো পরিপূর্ণ পুরো কিন্তু ঘিস ঘিস করছে শুধু এই পাশ না সমস্ত পাশ দেখলে বন্ধু তুমি বুঝতে পারবে দেখো কত পরিমাণে লাভের জালি এসছে ও নিচেও কিন্তু প্রচুর রয়েছে এ দেখো এ নিচেও কিন্তু প্রচুর জালি কিন্তু রয়েছে বন্ধু দেখো এই পাশটাও দেখো দেখতে পাচ্ছ প্রচুর জালি রয়েছে তাই লাভের জমিগুলিতে এই রকম হারে লাভ ধরানোর জন্য এখানে যথেষ্ট হারে খাবার বা খাদ্যগুলি দিতে হয় অনেকে কিন্তু ভুলভাল খাবার দেওয়ার কারণে তাদের গাছগুলিতে যথেষ্ট হারে রকম পরিমাণে লাউ পাওয়া যায় না দেখতে পাচ্ছ আমাদের গাছগুলির গতি এখনও পরিমাণে সেই পরিমাণে আছে গাছের গতিও আছে গাছগুলিতে আবার নতুন করেও কিন্তু স্ত্রী ফুল আসা শুরু হচ্ছে একটা ধরুন আসার পরে কিছুদিন লেট হয়ে আবার কিন্তু স্ত্রী ফুল আসে শুরু হয় সেটা কিন্তু আবারও কিন্তু কাজটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ গিটে গিটে কিন্তু একেবারে স্ত্রী ফুল আসছে তাই এই লাউ গাছে আমাদের কোন খাবার দেওয়া দরকার সেটাই দেখিয়ে দেবো লাউয়ের জমিগুলিতে আমি দেখো বন্ধু দেখতে পাচ্ছ আমরা এখানে রাসায়নিক সার বর্তমানে খাবার ব্যবহার করেছি খাবার হিসেবে আমরা বর্তমানে এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছ আর সি এফ এর পনেরো পুরোনো লাল সুপালা এর ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট পনেরো পার্সেন্ট পরিপূর্ণ একটা রাসায়নিক সার যা গাছগুলির অতিরিক্ত হারে কিন্তু স্ত্রী ফুল আনতে ব্যাপক হারে সাহায্য করে অর্থাৎ সব কিছু ব্যালেন্স করে আছে তাই গাছগুলি যে সম কিন্তু স্ত্রী ফুল আনতে ইহা সাহায্য করবে তাই আমি কিন্তু এখানে বর্তমানে আর সেফের পনেরো পনেরো লাল সুফালা এখানে ব্যবহার করেছি তার সাথে সাথে এক প্যাকেট পরিমাণে জিঙ্ক সালফেট আমি এখানে দিয়েছি এবং এক কেজি পরিমাণে এখানে ইউরিয়া ব্যবহার করেছি পাঁচ কাটা জমিতে চার কেজি আর সেফের লাল সুপালা এক কেজি ইউরিয়া এক কেজি জিঙ্ক সালফেট সারের সাথে ভালো করে মিশ্রিত করে জমিতে ব্যবহার করেছি তাতেই গাছগুলিতে কিন্তু প্রচুর হারে লাউ আসা কিন্তু আমার শুরু হয়েছে বন্ধু দেখতে পাচ্ছ তবে হ্যাঁ শুধু বারে বারে কিন্তু এই আর্টসেপের লাল সুফলা দিলে হবে না মাঝে সাথে লাউের জমের ক্ষেত্রে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই রাসায়নিক সারটাও ব্যবহার করবে ইহা ব্যবহার করলেও গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু স্ত্রী ফুল আনবে গাছগুলি গিটে গিটে কিন্তু লাউ ধরা শুরু হবে তাই লাউ চাষের ক্ষেত্রে কোন রাসায়নিক সার কীভাবে প্রয়োগ করতে হবে তাই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন টানা